দেখছেন খোকসা টিভি, খোকসা টিভির সাথেই থাকুন। I'm going to go to the hospital.
সাবেক আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোকসা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস মোর্শেদ শান্ত ভাইয়ের নেতৃত্বে কোকসা উপজেলার প্রতিটি ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে। এখানে অংশগ্রহণ করেছে কোকসা উপজেলা যুবলীগ, কোকসা উপজেলা ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হাজার হাজার নেতা কর্মী নিয়ে ওরা এখানে আনন্দ শোভাযাত্রা পালন করছে। সেই সাথে 25 জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আমরা বিশাল একটি মিছিল অনুষ্ঠিত করলাম। বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোকসা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস মোর্শেদ শান্ত ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা বের হয়েছিল কোকসা উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রদক্ষিণ করে। এখন আমরা কোকসা জানিপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অবস্থিত স্থানে অবস্থান করছি। বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোকসা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস